রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে রয়েছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি চলে যাব তার কাছে। শাকির, সন্ধ্যার কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু সবশেষ দুটি মরদেহ এই সিদ্দিক বাজারের যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়। এই নিয়ে মৃতের সংখ্যা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী কিন্তু 19-এ দাঁড়িয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যার কিছুক্ষণ পর রাজুক এবং বুয়েটের একটি প্রতিনিধি দল কিন্তু এসেছেন এবং তারা এই ভবনটির বিভিন্ন অংশ দেখার চেষ্টা করছেন, এমনকি পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকেও আসলে কি ধরনের ঘটনা ভিতরে ঘটেছে সেটি দেখার তারা চেষ্টা করছেন। এবং রাজুকের পক্ষ থেকে কিন্তু 6 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, অর্থাৎ এই ভবনটি কি ব্যবহারের উপযোগী কিনা বা এই ভবনটি ভাঙতে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য রাজুকের পক্ষ থেকে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে রাজুক এবং বুয়েটের একটি প্রতিনিধি দল এই ভবনের দোতলায় তারা সিঁড়ি ব্যবহার করে তারা ওঠার চেষ্টা করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন ভবনের কোন কোন অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটি আসলে ঠিক কোথা থেকে এই বিস্ফোরণের সূত্রপাত সেটির সূত্রও কিন্তু তারা খুঁজছেন। তবে এখনও পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস এবং একজন স্বজনের অভিভাবক কিন্তু অভিযোগ করেছেন তার স্বজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন, অর্থাৎ এখনও পর্যন্ত একজনের নিখোঁজ হওয়ার খবর কিন্তু রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা যতক্ষণ পর্যন্ত এখানে একজনও নিখোঁজ যেহেতু আছে সেক্ষেত্রে তারা যতক্ষণ পর্যন্ত সেটির সন্ধান না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা অভিযান পরিচালনা করবেন। এবং এই ভবনটি ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করে বা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু এখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যেটিতে বলা হয়েছে যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ এবং ভবনটি ঝুঁকিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে বুয়েট এবং রাজুকের যে প্রতিনিধি দল তারা কিন্তু লাইট ব্যবহার করে অর্থাৎ এই ভবনের দোতলায় ওঠে তারা কিন্তু এই ভবনের মূল অবস্থা পাশাপাশি এটির পাশাপাশি ভবনগুলোতেও উঠে আসলে পরিস্থিতি কী বা কী প্রক্রিয়ায় এটিকে ভাঙা যায় বা এটি ব্যবহারের উপযোগী কিনা সেটি দেখার চেষ্টা করছেন। এই ছিল রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার থেকে ভয়াবহ বিস্ফোরণের সর্বশেষ খবরাখবর। রাজধানীর সিদ্দিক বাজার থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাকির।